بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। سبح اسم ربك الاعلى আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। الذي خلق فسوى যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন। والذي قدر فهدى এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন। والذي اخرج المرعى এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন। فجعله غثاء احوى অতঃপর করেছেন তাকে কালো আবর্জনা। سنقرئك فلا تنسى আমি আপনাকে পাঠ করাতে থাকব ফলে আপনি বিস্মৃত হবেন না। ইল্লা মা শাআ আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা আমি আপনার জন্য সহজ শরীয়ত সহজতর করে দেব। ফাযাক্কির ইন নাফাআতিল যিকরা উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন। সায়াযাক্কারু মান ইখশা যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আর যে হতভাগা সেটা উপেক্ষা করবে। الذي يصلى النار الكبرى সে মহা অগ্নিতে প্রবেশ করবে। ثم لا يموت فيها ولا يحيا অতঃপর সেখানে সে মরবেও না জীবিতও থাকবে না। قد افلح من تزكى নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয়। وذكر اسم ربه فصلى এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অতঃপর নামাজ আদায় করে। بل تؤثرون الحياة الدنيا বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও। والآخرة خير وأبقى অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী। এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাব সমূহে ইব্রাহিম ও মুসার কিতাব সমূহে।